আচ্ছা, আমি একটা কথা বলো, এই যে মিউজিক ডিরেক্টর ছাড়াও কিন্তু তুমি আরো অনেক বিষয়ে স্কিল্ড, তো সে ব্যাপারে একটু বলো। সেই ব্যাপারে বলতে গেলে, মিউজিক বলতে গেলে আমার মিউজিক কোনো সময় সাবজেক্ট ছিল না, কারণ মিউজিক আমি প্রচণ্ড একটা টেকনিক্যানও ছিলাম আবার আর্টিস্টও ছিলাম। কারণ ছোটবেলা থেকে আমার ছবি আঁকা, তারপর ম্যাজিক দেখানো, তারপর ইলেকট্রনিক্স, আরও কি বই লেখা, মানে একটা হবি ছিল যে কোনো কিছু করবো, বাট আর্টের মধ্যে থাকবো, কখনো টেকনিক্যাল এ করবো, কিন্তু কোনো দিন ভাবিনি যে মিউজিকে আসবো বা মিউজিক ডিরেক্টর তো অনেক দূরের কথা। কিন্তু ছোটবেলায় কী করতাম, আমি জাস্ট কাগজ পেলেই আমি খুশি হয়ে যেতাম। মানে ছোটবেলায় বাবা রং কিনে দিত, রং এনে দিত, আর মানে আঁকতে বসলে আমার 2-3 ঘন্টা চলেই যেত। মানে তখন ছবি আঁকার সাথে আমার কখনো কোনো লেখালেখি শুরু হতো, তো লেখালেখি করতাম। এমনকি ছোটবেলায় হঠাৎ স্কুল লাইফ আর কলেজ লাইফের মাঝখানে হঠাৎ ইচ্ছে হলো ম্যাজিক দেখানো। তো ম্যাজিক দেখানো, আমার বন্ধুর মধ্যে ফুটপাতে যখন ম্যাজিক দেখানো হতো, তো সেই ম্যাজিক দেখাতে গিয়ে হঠাৎ আমার মধ্যে এলো যে আমি ওই যে ওটা কী করে ভ্যানিশ হয়, কীভাবে এ হয়। তো আমি বললাম যে এটা তো আমি আর্টের মধ্যে কনভার্ট করতে পারি, নিজে ছবি এঁকে নিজের একটা নিজের স্টাইল তৈরি করে নিজের এর মতো করা। তো হঠাৎ করে ওই আমি দেখলাম যে ওই ম্যাজিকটা শিখলে কী করে শিখবো। তারপর তার কাছে গেলাম, তারপর হঠাৎ ম্যাজিক থেকে হঠাৎ এ করতে করতে ছবি আঁকা থেকে হঠাৎ একটা বন্ধুকে দেখে, মানে আমাদের স্কুলে, এই টাকি স্কুলে আমি পড়তাম, তো সেইখান থেকে আমাকে বন্ধু বাজাতো, কিবোর্ড বাজাতো, হঠাৎ ইচ্ছে হলো আমাদের কিবোর্ড কেনা। তো বাবাকে বললাম, বাবা কিবোর্ড কিনে দাও, কিন্তু কিবোর্ড কেনা তখন অনেক কস্টলি ছিল। তো তার জন্য হঠাৎ দেখলাম মিউজিক আমাকে শিখতে হবে, ওটার সাথে মিউজিকও শিখতে হবে। মিউজিক শেখার সাথে সাথে আমি কী করলাম, হঠাৎ দেখলাম মিউজিক যখন শিখতেই হবে তখন মাউতার গান শিখতে হবে। তো মাউতার গান হচ্ছে কম খরচে ছিল, 150 টাকা দাম ছিল। তো মাউতার গান শিখে আমি মিউজিক স্টার্ট করি বেসিক্যালি, মানে নোটেশান কী হয়, মিউজিক কী হয়। তো এইভাবে মাউতার গান আমি কলেজ কলেজে পারফর্ম, মানে কম্পিটিশনে যেতাম, কম্পিটিশনে গিয়ে পারফর্ম করতাম। তারপর সেখান থেকে আমার সাথে কিবোর্ড বাজাতো, তো তখন কিবোর্ড কেনার পয়সা ছিল না, তো বন্ধুর কাছে গিয়ে কিবোর্ড প্র্যাকটিস করতাম। তারপর যখন আমি কিবোর্ড শিখলাম, তখন কিবোর্ড শেখার পর সেখান থেকে আমি একটা কিবোর্ড নিয়ে বিভিন্ন ম্যাজিকের অনুষ্ঠানে বা কোনো রবীন্দ্রসঙ্গীতে বাজাতে স্টার্ট করলাম। তো সেখানে মাউতার গানও কোনো সময় বাজাতাম, কোনো সময় কিবোর্ডও বাজাতাম। তো সেখানে আমি থেমে নেই যে কিবোর্ড আমাকে আরও বড়, দামি আরও বড় কিবোর্ড কিনতে হবে, আরও হাই টেকনোলজি। তখন দেখলাম কিবোর্ড যখন শিখছি কিন্তু পয়সা আবার কোথা থেকে আনবো। তখন মাথার মধ্যে এলো যে বই লিখবো, বই লিখে সেই টাকা দিয়ে কিবোর্ড কিনবো। বই লিখলে বোধ হয় 1 লাখ টাকা পাবো জানতাম, কিন্তু দেখলাম সেখানেও কমপ্লিট হলো না। বইটা লিখলাম, আমার সাউন্ড পোর, মানে একটা বই বেরিয়েছিল সাউন্ডের ওপর বই, কিন্তু সাউন্ডটাও আমি নিজে শিখেছিলাম, মানে বাড়িতে কম্পিউটারে করে। তো সেখান থেকে সেই বই লিখে দেখলাম 3,000 টাকা পেলাম, মানে কিবোর্ড তো দূরের কথা, সম্ভব হলো না। তারপর কিবোর্ড, ম্যাজিক শো প্লাস এ তিনখানা চালালাম। চালিয়ে মোটামুটি কিবোর্ডের মোটামুটি একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এবার অ্যারেঞ্জ করতে হবে, ট্র্যাক বানাতে হবে, কারণ ট্র্যাক বানালে পয়সা লাগবে। কম্পিউটার কিনে ট্র্যাক বানাতে শুরু করলাম। তো কম্পিউটার কিনে ট্র্যাক বানিয়েও দেখছি কিছু হচ্ছে না, কিবোর্ড পর্যন্ত যেতে পারছি না। তখন কম্পিউটার থেকে হঠাৎ হয়ে গেলাম গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনার অ্যানিমেশন, তো অ্যানিমেশন একটা কোম্পানিতে আমি চাকরি করতাম, সেখান থেকে গিয়ে সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাম। তারপর এলাম আস্তে আস্তে বলছি আমি সিরিয়ালের দুনিয়াতে, সিরিয়ালের ব্যাকগ্রাউন্ডে বাজাতাম। তো সেখান থেকে জার্নি শুরু হলো মিউজিকের জার্নি আমার। তো এটা লম্বা গল্প, এটা একটা ইতিহাস হয়ে যাবে বলতে গেলে। কিবোর্ড কেনার জন্য এত কিছু করা। আচ্ছা, আমি যতদূর শুনেছি তুমি কিন্তু পেইন্টিং খুব ভালো করতে, সো এটা কি সত্যি, মানে এখনো কি করো? পেইন্টিং বলতে, পেইন্টিং আমার মেন হবি ছিল, কারণ পুরো এমটা ছিল। কারণ ছোটোবেলা ক্ষেত্রে গণেশ পাইন বাবার বন্ধু ছিল, তো গণেশ পাইন ওরা ওদের কাছে বলেছিল আমার ছেলেকে তোর কাছে আঁকতে দেবো, তোকে একে তৈরি কর। তো উনি আমার ছবি দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলেন। এবং তারপর বলবো আমাদের স্কুলের মধ্যে আমার বেস্ট প্রাইজ আনাটা আমার একটা ইয়ে ছিল, মানে ফার্স্ট আমাকে হতেই হবে। তো আমি ছিলাম এই পাড়া থেকে শুরু করে মানে অল ওভার ইন্ডিয়া, মানে যে কম্পিটিশান হতো সেখানে আমি ফার্স্ট নয় সেকেন্ড। তো আমার একটা কম্পিটিটরও ছিল, মানে আমার বন্ধু,
তো সে কিন্তু মানে ফার্স্ট হতো, সে যদি আসতো না আমি সেদিন উপস্থিত হয়ে গেলাম, তো আমি ফার্স্ট প্রাইজ পাবো। তো লাস্টে ইচ্ছে ছিল বড় বড় পেন্টিং করবো, ফিদা হুসেন যেমন ছিল বড়, মানে একদম একটা রাস্তা জুড়ে পেন্টিং, এত বড় পেন্টিং। কিন্তু আমার ইচ্ছে আছে, আমার মিউজিকের পরেও আমার ইচ্ছে আছে যে নিজের একটা পেন্টিং এক্সিবিশন করা, গ্রাফিক্স এক্সিবিশন করা, মানে নিউ এজ মিউজিক কালচার। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একদম সুবিধা হলো যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা মধ্যে বলবো অনেকেরই আছে যারা পেন্টিং, তারপর তার ফিল্ম সমস্ত কিছু নিজে করে। কারণ আমি যখন নিজের ওয়েবসাইটও তৈরি করেছি নিজের এতে, সে তার যা ডিজাইনিং আছে, পার্ট আছে, হোম ডিজাইনিং আছে, সেগুলো সবই আমার করা। তো পেন্টিংটাকে এখন হয়তো পেন্টিংয়ের পেন্সিল ধরলে হয়তো কিছুক্ষণের মধ্যে আমার ট্র্যাকটা কি রেডি হয়েছে বা এটা একটা এটাই হয়েছে আর শ্যুটটা হয়েছে, এখনও হয়তো করা হয় না, কিন্তু ফিউচারে ইচ্ছে আছে পেন্টিংটাকে ধরে রাখা।